এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখে আপনার খুব সহজেই প্রতিটা টপিক আয়ত্ত করে নিচ্ছেন গত ভিডিও ভিডিওটিতে যে প্যাটার্ন টাইপটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা এখানে ওপেন আছে আপনার দেখতে পাচ্ছেন তো আশা করবো সবগুলো প্যাটার্ন এইবার আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তারপর আমি আপনাদের যে কাজটা বলেছিলাম অর্থাৎ ঠিক অপোজিট যেটা করার জন্য নিশ্চয়ই আপনারা সেটা করতে পারবেন যারা সিকোয়েন্স অনুযায়ী আমার ভিডিওগুলো এতদিন ধরে দেখতেছেন এটা আপনাদের জন্য কোনো ব্যাপারই না আশা করি খুব সহজেই এই কাজটা আপনারা করে নিয়েছেন এইখানে ছিল জাস্ট ছোটো থেকে বড় হচ্ছিলো এটা তার ঠিক অপোজিট বড় থেকে ছোট অর্থাৎ এইখানে আমরা আগেরটাতে যেটা করেছিলাম ওয়ান থেকে এন পর্যন্ত এইখানে রোয়ের মানটা ছিল আর এইখানে ঠিক অপোজিটটা করবো আমরা রো এর ভ্যালু এন থেকে শুরু করে ওয়ান পর্যন্ত যাব। এটাই ছিল পার্থক্য রাইট তো এবার যেটা করবো আমরা প্যাটার্ন টাইপ থার্টিনের দিকে যদি আপনার একটু লক্ষ্য রাখেন এই ধরনের প্যাটার্ন তৈরি করবো অর্থাৎ আগের যে দুইটা প্যাটার্ন আমি দেখেছি আপনাদের এইখানে ছোট থেকে বড় প্যাটার্ন টাইপ বড় থেকে এই দুইটার আপনাদের এবার করতে হবে সো ডেফিনেটলি আপনারা এটা করতে পারবেন আমি জানি করতে পারবেন তারপরও আমি এটা দেখাচ্ছি ওকে সো যদি এটা করতে পারেন ডেফিনেটলি এগুলো আপনারা করতে পারবেন তো আমি এই ভিডিও ট্রেনে অন্যগুলো তৈরি করে দেখাবো না এটা আপনাদের হোমওয়ার্ক বাকি চারটা অবশ্যই আপনারা করে নেবেন তো আমি প্যাটার্ন ওয়ান নিয়ে আলোচনা করব প্যাটার্ন ওয়ানটা একটু ভালো করে বোঝার জন্য আমি এখানে টেবিল আকারে সাজিয়ে দিয়েছি এবার যদি প্যাটার্নটার দিকে লক্ষ্য রাখেন নিশ্চয়ই ডায়মন্ড প্যাটার্ন ওকে সো খুবই একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন আপনারা করতে যাচ্ছেন সেটা হচ্ছে ডায়মন্ড প্যাটার্ন তো ডায়মন্ড প্যাটার্নের দুইটা জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ছোটো থেকে বড় হচ্ছে এতটুকু অংশ তারপর আবার বড় থেকে ছোট হচ্ছে এতটুকু অংশ তো প্রথম পার্টটাই আমরা আপার পার্টটার দিকে একটু খেয়াল রাখি অর্থাৎ রো ওয়ান থেকে রো ফোর পর্যন্ত যদি আমরা খেয়াল রাখি তাহলে প্রথমে যেটা করতে হবে আমরা যদি এতটুকু কাজ করতে চাই রো ওয়ান থেকে রো ফোর পর্যন্ত কাজ করতে চাই তাহলে প্রথমে একটা লুপ চালাতে হবে আমরা এন এর মান ফোর নিয়েছি সেক্ষেত্রে আমরা একটা লুপ চালাবো রো এর জন্য রো ওয়ান থেকে কি হবে ফোর পর্যন্ত চলবে তাহলে আবার বলে নিচ্ছি প্রথমে আমরা আপার পার্টের কাজ করতেছি প্রথমে আমরা আপার পার্টের কী করবো রোগুলো তৈরি করব। সেই চারটি রো তৈরি করব চারটি রোয়ের জন্য রো ওয়ান থেকে অ্যান সংখ্যক সংখ্যা পর্যন্ত চালাবো ওকে এখানে ইউজার ফাইভ দিলে সেটা পাঁচটি রো তৈরি করবে রাইট যেহেতু এখানে ইউজার চার দিয়েছে সেই ক্ষেত্রে এই আর ওয়ান থেকে আর ফোর পর্যন্ত চারটি রো তৈরি করা হবে এবার আমাদের যেটা করতে হবে এই স্পেসগুলো আর ওয়ান থেকে আর ফোর এর যে স্পেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো প্রিন্ট করতে হবে এবং স্পেস প্রিন্ট করার কন্ডিশন তো নিশ্চয়ই আপনাদের জানা আছে যেহেতু চার থেকে ফার্স্ট রো এক বিয়োগ করলে হবে তিন চার থেকে দুই বিয়ে করলে হবে দুই চার থেকে এক বিয়ে করলে হবে এক চার থেকে চার বিয়ে করলে হবে শূন্য তাহলে স্পেস প্রিন্ট করার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে এন মাইনাস রো ওকে সো এখানে নাম্বার অফ স্পেস প্রিন্ট করার জন্য এক থেকে এন মাইনাস রো পর্যন্ত আমরা কি করব লোপ চালাবো তারপর যেটা করবে করতে হবে স্টার প্রিন্ট করতে হবে এবার স্টার প্রিন্ট করার জন্য যেটা করব। অবশ্যই প্রথম রোতে একটি স্টার দ্বিতীয় রোতে দুইটি স্টার তৃতীয় রোতে তিনটি স্টার তাহলে এবার কলামগুলোর ভ্যালু হবে কলামগুলো এক থেকে কত পর্যন্ত চলবে নাম্বার অফ রো পর্যন্ত তো প্রথম এইখানে দেখতে পাচ্ছেন প্রথম রোতে একটি কলাম দ্বিতীয় রোতে দুইটি কলামে তৃতীয় রোতে তিনটি কলমে স্টার প্রিন্ট হচ্ছে তাই কলামের বিলুটা কার সাথে সম্পর্কিত রো এর সাথে সম্পর্কিত তাই আমরা কলাম এক থেকে রো সংখ্যার সমান সংখ্যা পর্যন্ত চালাচ্ছি লুপটা এবং কি প্রিন্ট করবে স্টার প্রিন্ট করবে ডেফিনেটলি স্টার প্রিন্ট করার পরে যেটা করতে হবে স্পেস প্রিন্ট করতে হবে প্রতিটা স্টারের পরে স্পেস প্রিন্ট করতে হবে ওকে তো এটা গেলো আপার পার্ট নিয়ে এবার যদি আমরা লোয়ার পার্ট নিয়ে আলোচনা করি লক্ষ্য রাখবেন অর্থাৎ আর ফাইভ থেকে আর সেভেন পর্যন্ত ওকে সো আমরা এইখান থেকে এক থেকে চার পর্যন্ত যেটা ছিল এন এর মান এক থেকে চার এবার কিন্তু আমরা চার থেকে শুরু করব না আমরা তিন থেকে শুরু করবো যদি চার থেকে শুরু করি তাহলে এই আর ফোরের ভ্যালু এখানে এরকম আরেকটা রো তৈরি করা হয়ে যাবে তো আমরা সেটা চাচ্ছি না আমরা এবার চাচ্ছি যে কি করব এখানে ঠিক অপোজিট থেকে শুরু করবো আমরা প্রথমে এক থেকে চার পর্যন্ত গিয়েছি এবার তিন থেকে এক পর্যন্ত আসবো ওকে প্রথমে তিনটি তারপর দুইটি তারপর একটি এরকম আসবো ওকে সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে লোয়ার পার্টির জন্য আমরা লুপ চালাবো এন মাইনাস ওয়ান থেকে শুরু করে ওয়ান পর্যন্ত এবং রো এর মান ডিক্রিমেন্ট হবে এই কাজটা অনেকবার করেছি ডেফিনেটলি আপনারা করতে পারবেন সেটা আমি নিশ্চয়ই জানি ওকে তারপর যেটা করতে হবে স্পেস প্রিন্ট করতে হবে আসলে জাস্ট আপনার যারা অলরেডি আমার ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখে নিচ্ছেন তারা নিশ্চয়ই জানেন যে এতটুকু তৈরি করতে পারলে বাকিটা জাস্ট কপি পেস্ট শুধু এই জায়গায় চেঞ্জ এন মাইনাস ওয়ান থেকে এর মান এক পর্যন্ত যাবে এরকম আর বাদ বাকি নাম্বার অফ স্পেস এইখানে সেম আপার পার্টি সেম লোয়ার পার্টি সেম নাম্বার অফ স্টার আপার পার্টি সেম লোয়ার পার্টিও সেম সো কোডটা এবার আমরা তৈরি করি চলুন

একটা রো কমপ্লিট করার পর আরেকটা রোতে যাওয়ার আগে অবশ্যই যেটা করবে এটা নিউ লাইন প্রিন্ট করবে ওকে সো প্রথম রোয়ের জন্য সেই ভিতরে ঢুকবে নাম্বার অফ স্পেস প্রিন্ট করবে নাম্বার অফ স্টার প্রিন্ট করবে নিউ লাইন প্রিন্ট করবে আবার আরেকটা রোতে চলে যাবে সো এই ছিল আপার পার্টির কোডটা আমরা যদি কোডটা রান করে দেখি পাইপ দিচ্ছি পারফেক্টলি কাজ করতেছে এবার আমরা কাজ করব লোয়ার পার্টটা নিয়ে সো আমি এতটুকু কোড এক্স্যাক্টলি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম এবার কাজ করবো লোয়ার পার্টটা নিয়ে লোয়ার পার্ট লোয়ার্টে বলেছিলাম একটা জায়গায় সো এন থেকে ওয়ান সংখ্যক সংখ্যা পর্যন্ত লক্ষ্য রাখবেন যদি এখানে একটু স্লাইডলি চেঞ্জ আনবো আমার পরবর্তীতে বাট এই মুহূর্তে জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করুন এবার আমরা ঠিক অপোজিটটা করতেছি আগে এক থেকে এন পর্যন্ত গিয়েছিলাম এবার এন থেকে এক পর্যন্ত ওকে এবার যদি কোডটা রান করি আইব দিছি তো আপনারা দেখতে পাচ্ছেন এ কি রো দুইবার চলে এসেছে কারেন্ট হচ্ছে আমরা এক থেকে 5 পর্যন্ত এখানে দেখছি তারপর আবার 5 থেকে আমরা এক পর্যন্ত একটা লুপ চালিয়েছি ওকে সো n থেকে শুরু করে এক পর্যন্ত অর্থাৎ 5 থেকে এক পর্যন্ত আমরা চালিয়েছি তো আমরা সেটা চাচ্ছি আমরা চাচ্ছি 4 থেকে ওকে সো এবারে আমরা সেটা করব টানা হলে কি হবে আপনারা দেখেছেন যে এ কি লাইন দুইবার চলে এসেছিল বাট এবার খুব সহজেই সেই প্রবলেমটা দূর করা হয়ে করা হয়ে গেছে প্রথমে 1 থেকে 5 পর্যন্ত চলতেছে এতরকম একই লাইন এই লাইনটা দুইবার আর আসে না কিভাবে ডায়মন্ড তৈরি করতে হবে সেটা আপনারা এবার শিখে নিলেন ডায়মন্ড শেপ খুব সহজেই তৈরি করতে এটা মাল্টিপল টাইম রান করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখানে তৈরি করেছি জন্য ওয়াও ওকে ব্রিলিয়েন্ট সো কিভাবে ডায়মন্ড তৈরি করতে হবে সেটা আপনারা শিখে নিলেন এবার অন্যান্য প্যাটার্নগুলো আপনারা আপনার করে নেবেন আশা করি যেগুলো আমি দেখিয়েছিলাম আপনাদের ওয়ান 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 টু ওয়ান টু এরকম অ্যালফাবেটের জন্য এবং অন্যান্য স্পেশাল ক্যারেক্টারের জন্য তো এই ভিডিওটি এতটুকু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ